আমরা আল্লাহর সামনে দাঁড়াইছি এ যুবক আল্লাহর সামনে আমরা দাঁড়াই ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন একদম আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হয়ে গেলাম আল্লাহু আকবার বলে আমরা হাতটা বাঁধলাম সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আমরা এইভাবে পড়ে আবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ করে সুন্দর করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সুরাখান মিলাইলাম ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউন ওয়া সামুদ বালিল লাযীনা কাফারু ফি তাকযীবিন ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম محيط بل هو قرآن مجيد في لوح محفوظ আবার কিছু কিছু ছোট গোলাপান আছে যারা দেখবেন মা যখন তারা নামাজ পড়ে সাথে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ একবার করে আমার ফুতের বয়স হলো 1 বছর 11 মাস হেতে কি করে দেখেন এই শবে বরাতের রাত দেখছি এর আম্মার লগে দাঁড়ায় এমনি নামাজ পড়তেছে আমার পাশে চা বাগান এই মিডিয়া মেন্দ্র ভালো করে ধরো চা বাগানটারে সুন্দর একটা জায়গা এই আমার পাশে হলো চা বাগান এই চা বাগানের ভিতরে প্রতিদিন অনেকে চাকরি করতেছে কিন্তু যদি এক মাস ভিতরে 24 দিন ডিউটি থাকে যদি সে 15 দিন না আসে 15 দিনের বেতন মালিককে কেটে দেয় কথা বলেন ঠিক কিনা কিন্তু যুবক ভাইরা কিন্তু আমরা দেখেন আমরা আল্লাহ আমাদেরকে কত ভাবে বাঁচায় রাখতেছেন আল্লাহ বলছেন তোমরা দৈনিক 5 বার আমি আল্লাহর কুদরতি কদম মুবারকে হাজিরা দাও মাসের পর মাস আমরা হাজিরা দেই না দোকানে দোকানে আড্ডা মেরা কাটাইয়া দেই আল্লাহ যদি ইচ্ছা করত দুনিয়ার মালিক যেমন করে 15 দিনের বেতন কাটটা দে আমার আল্লাহ আমাদের রিজিকটারে কাইটা দিতে পারতো কিন্তু আমার আল্লাহ কত মায়া করে আমরা হাজিরা না দেওয়ার পরেও আমার আল্লাহ আমাদেরকে 3 বেলা খাওয়াইতাছে কথা কোন ঠিক কিনা বাজার জীবনে বহুত মাহফিলে টাকা কালেকশন করছি আজকের মাহফিলে আমি নামাজি কালেকশন করব ইয়াসিন নামটাই ইয়াসিন সে ওয়াদা করেছেন সে 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তার মায়ের পেট আজকে ধন্য হয়ে গেছে ও বন্ধুনি বন্ধু গো কি ভাষায় বলতাম ইবাদতের কথা যে ইবাদতের মজা পাইছে মসজিদ ছাড়া তার ভাল লাগে না যে ইবাদতের মজা পাইছে জিকির ছাড়া ভাল লাগে না যে ইবাদতের মজা পাইছে দুরূদ ছাড়া ভাল লাগে না যে ইবাদতের মজা পাইছে মায়ের কদম ছাড়া তার ভালো লাগে না ঠিক না বেঠে আর যেই বাটপাটটা সুদ খাইব হে নামের লাগে মুসল্লি সাজব মসজিদ সরদারি করবার লাগিয়া সরদারি এই জন্য ইবাদত করতে করতে কফলে দাগ ফালাইলো কাম হইতো না যদি তুমি হারাম খাও কথা কোন ঠিক কিনা গো হালাল খাও নাইচা জান্নাতে যাও হারাম খাও জুতার বাড়ি খাইয়া জাহান্নামে যাও হাত তোলা বলো ঠিক কিনা বলো বেজার হয়েছেন নাকি আমার প্রতি আবার
এত কষ্ট করে রুকু দিমু, শীতের দিনে এত কষ্ট করে উযু করুম, এরপর এত কষ্ট করে রুকু দিমু, এত কষ্ট করে সেজদা দিমু, এত কষ্ট করে আর সময়টা ব্যয় করুম, কিন্তু হারাম খায়া সময় ব্যয় করতাম কি লাগিয়া কথা কোনা কি লাগিয়া আরে বাবা হালাল খাইয়া যদি হাতটা আল্লাহর কাছে তুলো এই দোয়া কবুল, আর হারাম খাইয়া নিজের শরীর রক্ত হারাম রক্ত বানাইয়া যদি আল্লাহর কাছে হাত না অকর কফালা সর ফলাইয়া এই টিনার মধ্যে আমরা কি দাগাছো একবার কর ফলাইয়া দৌড় আছে আছে থাক তো গিল্লে গিয়া এই একবার কর ফলাই কিছু আছে কি কামইব না আমার অনেক রাগ ওঠে এই হারাম কুটির সমাজ বেশি বাইরে গেছে গে সুতকুটি মসজিদে গিয়ে সব সর্দারি করে আছে না নাই এটা বাজার রে এটা আল্লাহর ঘরে মসজিদ এখানে আল্লাহর সঙ্গে প্রেমের লেনদেন হবে হারাম খুর প্রেমের রাস্তা পাবে না খালি কি না বলে এবাদতের ওয়াজ করছিলাম এই জন্য কিছু এবাদত দা শুরু করছি ক হুজুররা এবাদতের কথা কোন আরে বেড়া এবাদতের কথা কইলে মুসল্লি সাইজ করে নিতাম রে বেড়া রাস্তা কড়া কথা কনা বাহু কুত্তা বড়া মাসকান্দা কড়া তো এমাদা টানবো এমাদা টানবো নবী কয় জিহাদ কইরা সবচাইতে বড় জিহাদ তলোয়ার নিয়া মারে নামার নাম জিহাদ না সবচাইতে বড় জিহাদ লাঠি লিয়ে মারে নামা না সবচাইতে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা কথা বলুন ঠিক কি না এই জন্য আল্লাহ বলেন ইহদিনা সিরাতাল মুস্তাকিমা সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম চালাও সে পথে তোমার চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি আপনারা বলেন এই প্রিয়জন কি গাঞ্জুটা নাকি আল্লাহর ওলিরা কিল্লেগে যাও লাগে বলি আল্লাহর কাছে সংক্ষেপে আল্লাহ সিনার রাস্তা তোমার দেখাই দিব বীজগণিত ফারেন নাই তো দুনিয়া শিক্ষা বুঝেন না বীজগণিত দিয়া কি আখের তোমার কাম হইব ক এ বির সূত্রটা কো এ প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কয়ার এ প্লাস বি এর মান হলো ফোর নিচে সূত্র টু উপর স্কয়ার সাইন সাইন ষোলো নিচে টু এরপরে কাটাকাটি করে লাও আর দুজনে ষোলো ঠিক আছে লাগাইছো ইত্যা হইলো দুনিয়ার স্কুলে মুস্কুলে মাদ্রাসা টাদ্রাসা দুনিয়াদারি দুনিয়া দাঁড়িয়ে লেগে দুনিয়ার উস্তাদ দরি আর আখিরাতের লাগে রুহানি উস্তাদ দরকার হবে কি বাবা সঠিক বলছি ওয়াজ মাহফিল হইয়া কেডা কি তুই স্যার আমরা ওয়াজ মাহফিল কেডা কি তুই ওয়াজ মাহফিল না হইলে দিন গ্রামে গ্রামে যাত্রা না আসর হইলে কি সঠিক কি না গো আমরা আছি দিকে আপনারা কমিটির আছেন দিকে তো মুরব্বীরা কিও মাহফিলটা করার আগে মুরব্বীরা পরামর্শ করছেন না এবং এই মুরব্বীরা সর্বোচ্চ পরামর্শ করে একজন হুজুরকে দাওয়াত করে আবার মিটিং করেন কারে দাওয়াত করেন যায় একজনকে এমু করে আর একজনকে না এমু করে কত কষ্ট করে একটা বক্তা সিলেক্ট করে দাওয়াত করে এই মুরব্বীরা বাচ্চা থাকতে কি এই রসুল পরে আইন্যা কোনোদিন কোন পুরুষ নারী পুরুষ আইন্যা একসাথে স্টেজ করে গান করব এমন সাহস পাইব তোয়াজ মাহফিল হইলে লাভ আসলে নাই এই ওয়াজ মাহফিলের কারণে আমাদের এই মুরব্বী আমরা যারা আছি আমরা একটা ধর্মবিরু এবং অত্যন্ত একটা ইয়ার ভিতরে চলতেছি কথা কন ঠিক না মিটে একটা খারাপ কাজ করতে গেলে একজন চিন্তা ভাবনা করে এই জন্য সর্বোচ্চ কথা হলো আমাদের এই জায়গাটা অত্যন্ত চমৎকার একটা জায়গা সেই জায়গাটাকে যেন কোনোভাবে কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে সেই দিকে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে কথা বলেন ঠিক না বেঠিক রাগ করিয়েন না চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এই প্রিয়জন কেউ নয় এই প্রিয়জন হলো আমার আল্লাহর ওলিরা আল্লাহ কোরআনে বলেন ওয়া কুনু মাসাদিকি এবাদতের কথা বলছি বাজার হ্যাঁ এবাদতের কথা বলছি আল্লাহ আরেক জায়গায় বলেন ওয়াকদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ আল্লাহ বলেন তোমাদের উপরে এবাদতকে আবশ্যক করে দেওয়া হয়েছে তোমাদের উপরে গোলামীকে আবশ্যক করে দেওয়া হয়েছে আরে বাবা আমি যদি চা বাগানে চাকরি করি আমার পাশে চা বাগান
এই মিডিয়া মেন্দ্রা ভালো করে ধরো চা বাগানটা রে সুন্দর একটা জায়গা এই আমার পাশে হলো চা বাগান এই চা বাগানের ভিতরে প্রতিদিন অনেকে চাকরি করতেছে কিন্তু যদি এক মাসের ভিতরে ২৪ দিন ডিউটি থাকে যদি সে ১৫ দিন না আসে ১৫ দিনের বেতন মালিককে কেটে দেয় কথা বলেন ঠিক কি না কিন্তু যুবক ভাইরা কিন্তু আমরা দেখেন আমরা আল্লাহ আমাদেরকে কত ভাবে বাঁচায় রাখতেছেন আল্লাহ বলছেন তোমরা দৈনিক ৫ বার আমি আল্লাহর কুদরতি কদম মোবারককে হাজিরা দাও মাসের পর মাস আমরা হাজিরা দেই না দোকানে দোকানে আড্ডা মেরে কাটাইয়া দেই আল্লাহ যদি ইচ্ছা করত দুনিয়ার মালিক যেমন করে ১৫ দিনের বেতন কাটটা দে আমার আল্লাহ আমাদের রিজিকটারে কাটটা দিতে পারত কিন্তু আমার আল্লাহ কত মায়া করে আমরা হাজিরা না দেওয়ার পরেও আমার আল্লাহ আমাদেরকে তিন বেলা খাওয়াইতাছে কথা কোন ঠিক কি না এই জন্য সবকিছু মিলে আমার আল্লাহ বড় দয়াবান আমার আল্লাহ বড় দয়াবান ওই আল্লাহর ইবাদত করব না তো কার ইবাদত করব ওই ইবাদতের ভিতরে সর্বোত্তম ইবাদত হলো নামাজ আফদালুল ইবাদাতি সালাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ রে কোন ঠিক কি না এই পৃথিবীর ভিতরে একটা মাত্র বন্দেগি মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে ওই বন্দেগির নাম হইল সালাত আল্লাহ বলেন ইন্না সালাতা তান আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না এই জন্য বাবারা আমার আমার নবী বলে পুরো উম্মত যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায় যদিও সে কোরআনের তেলাওয়াত করতেছে যদিও সে পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম যদিও সে কোরআন তেলাওয়াত করে আমার নবী কয় সে হাকিকতে আল্লাহর সঙ্গে কথা বলে কত বড় শক্ত কথা বললেন আমার রাসূল যদিও সে কোরআন তেলাওয়াত করে কিন্তু সে হাকিকতে কার সঙ্গে কথা বলে এই জন্যই তো বলা হয়েছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো আর আল্লাহকে যদি দেখতে না পারো নামাজে তুমি এই কথা বিশ্বাস করো একজন আমাকে দেখতেছেন জবান খুলে বলুন তিনি কে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম কিভাবে ওয়াজ করব দেখেন তো চমৎকার কথা আমরা আল্লাহর সামনে দাঁড়াইছি এ যুবক আল্লাহর সামনে আমরা দাঁড়াই ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন একদম আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হয়ে গেলাম আল্লাহু আকবার বলে আমরা হাতটা বাঁধলাম সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাক ইসমুক ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রু আমরা এইভাবে পড়ে আবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ করে সুন্দর করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সুরাখান মিলাইলাম ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ বালিল লাযীনা কাফারু ফি তাকযিবিন ওয়াল্লাহ ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম
محيط بل هو قرآن مجيد في لوح তেলাওয়াত করলে কি শান্তি লাগে না বাবা? একটা অক্ষর বললে নেকি হলো কয়টা? কথা কয়টা? একটা অক্ষর বললে নেকি কয়টা? ঠিক এমন ভাবে আমরা কোরআন তেলাওয়াত নামাজের মধ্যে করি, আল্লাহু আকবার করে নামাজ পড়ি, নামাজের ভিতরে এমপি সাহেব আপনারা সালাম দিছে আসসালামু আলাইকুম তাহিরি সাহেব, আমি বললাম নামাজের ভিতরে ওয়া আলাইকুম আসসালাম, এমপি সাহেব একটু বসেন আমি নামাজ পড়তেছি, নামাজ হইবো না? নামাজের রুকুর মধ্যে গেলাম, মেম্বার সব সাক্ষর মেম্বার মিয়া কইলো তাহিরি সাহেব হুজুর আসসালামু আলাইকুম, আমি কইলাম সাক্ষর মেম্বার সাহেব ওয়ালাইকুম আসসালাম, নামাজ দুই রাকাত পড়ছি তো আর দুই রাকাত বাকি আছে, আপনি একটু বসেন আমি বাকি দুই রাকাত নামাজ পড়ে লই। আল্লাহু আকবার। হবে না, নামাজ হইব না, কথা যায় না, নামাজ তো হবে না। নামাজের ভিতরে এমপির সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল, মেম্বারের সালাম দিলে নামাজ বাতিল, বক্তার সালাম দিলে নামাজ বাতিল, কেউ তোমার সালাম দিলে নামাজটিকে সালামের জবাব লইলে নামাজ বাতিল। ওই আমার রসুল পরে রসুল প্রেমিক বন্ধুরা, কেন আমরা সুন্নিরা নবী নবী করি, নামাজের ভিতরে পৃথিবীর কাউকে সালাম দিলে নামাজ বাতিল, কিন্তু নামাজের ভিতরে সালামের জবাব লইল নামাজ বাতিল, কিন্তু আমি তুমি এমন নবীর উম্মত হলাম নামাজের ভিতরে আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না কেন? আরো জোরে আল্লাহু আকবার। এই জন্য বাবার আমার নামাজের ভিতরে বড় রস আছে, নামাজের ভিতরে বড় শান্তি আছে। এক ওয়াক্ত নামাজ পড়তে গেলে ওযু আছে না নাই? ওযুটা করলে তো শরীরে একটা বাবায়া ঘুরে, ঠিক নেই মুরব্বীরা? শুধু উজু করলে কা বাবায়া ভরে, মুখ দিয়ে খারাপ কথা বললে কেন আমি না কোনো উজু করছি, একটা খারাপ দিকে তাকাইতে গেলে কইবো আমি না উজু করছি, একটা খারাপ কাজ করতে গেলে কইবো আমার না সামনে নামাজ আছে। উজুটা করলে একটা শান্তি লাগে, তার কারণ আছে। কারণটা কি জানেন? উজু যখন বান্দা করতে বসে বিসমিল্লাহ বলে যখন উজুটা শুরু করে, সাথে সাথে ফেরেশতারা তার আমল নামায় কলি করে, নেকি লেখে নাকে পানি দে, নেকি লেখে মুখে পানি দে, নেকি লেখে কনই দো, নেকি লেখে মাথা মাসে, নেকি লেখে পাও দোতো করে, নেতি লেখে কয় ওজোটা শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা ওই বান্দার আমল নামা ইচ্ছে মতো নেকি লেখা শুরু করে দেয়। এই জন্য যার ওযু নাই নামাজ হইব নি, এই জন্য যার ওযু আছে কিন্তু শরীর অপবিত্র নামাজ হইব নি। আত্মহুরু সাতুল ইমান, পবিত্রতা হলো ইমানের অর্ধেক। আমার ছেলেরা কিছু অভ্যাস খারাপ আছে, দেখবেন তাদের অভ্যাসটা কেমন খারাপ জানেন নি। ওরা নামাজ পড়ে না দেখে আপসরাপ করে পানি লয় না, ওরা কোরআন পড়ে না দেখে আপসরাপ করে পানি লয় না, সারাদিন শুধুমাত্র নাপাক অবস্থায় ঘোরাফেরা করে। আমার নবী বলে পবিত্র অবস্থায় যারা জমিনের মধ্যে ঘুরে আমার আল্লাহ তার উপরে রহমত নাজিল করে, আর অপবিত্র অবস্থায় যারা জমিনে ঘোরাফেরা করে তার উপরে আল্লাহর লানত নাজিল হয়। কথা কোন ঠিক কিনা? যুবক কথাগুলো নেগেটিভ মনে করি না, পজিটিভ মনে করি। রমজান মাস আইতেছে না, সাবধান, জীবনের জন্য ইতিহাস করে দাঁড়ায় যাও, আর জীবনে আমরা নামাজ ছাড়বো। এই আমার সাথে কে ছিল গাড়ির তানবীর ছিল তো, এই যে ওই যে ইসলামপুর, ইসলামপুর যখন আসছি রে বাবা, ইসলামপুর আসার সাথে সাথে দেখলাম মোটর সাইকেল একটা দুর্মুষায় আর ছুড়ে ফিরে রয়েছে, আর অনেকগুলো লোক একটা ইয়াং বয়স স্কিন প্যান্ট পরা তাকে দৌড়াইয়া নিয়ে সিএনজির ভিতরে তুলতেছে, আর রোডের মধ্যে রক্তগুলো বাসতেছে, একদম ইয়াং জেনারেশনের লোকটা, সে কেমন আছে আমি জানি না, তাকে দেখে কিন্তু এখানে আমি আসছি প্রতিনিয়ত। এইভাবে রোডে অ্যাক্সিডেন্ট দেখি, আজকেও দেখে আসছি। আজকে যুবক তুমি মনে করতেছো বুড়া হইলে নামাজ পড়ুম নে,
যুবক যে কোন মুহূর্তে তোমার কাছে আজরাইল চলে আসবে রে যুবক এখনো সময় আছে বাবা মৃত্যুর কোন সময় নাই কখন কোথায় কিভাবে তোমার কাছে আজরাইল চলে আসে বলা যায় না রে বাবা এই জন্য রাসূল বলছেন আফদালুল ইবাদাতুস সালাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ এই নামাজটা যদি তোমার জীবনে থাকে অন্তত নামাজ কাজা না করে তুমি কবরে যাও দেখবে তোমার কবর আলোকিত হয়ে যাবে এইজন্য যুবক মৃত্যুর কোনো বয়স আছে আমি ওই দিন মনে বলছিলাম মাত্র 3.5 বছরের একটা বাচ্চার জানাজা আমি পড়েছি আর কি বলতাম আমি মাহফিল আসলে একটা একটা ঘটনা থাকে গত রাতে আমি একটা জানাজা পড়াইছি নিজে পড়াইছি পড়াশ মোড়ে এশারের পরে এশারের পরে আমি রাতে অন্ধকারে জানাজার মাঠে মোবাইল লাইট জ্বালায়া হাজার হাজার লোক আমার এক চাচি আম্মা মারা গেছে জানাজাটা আমি নিজেই পড়াইছি জীবনে কত জানাজা পড়াইছি একদিন কি এবং দেখেন মানুষ কত নিষ্ঠুর দেখেন মানুষকে বিশ্বাস করে না মানুষ এত নিমকারাম সময় মতো বোঝা যায় মানুষ কেমন নিমকারাম বান্দার মতো বান্দা হন আদর্শওয়ালার মতো আদর্শওয়ালা হন এই বান্দাটা সঠিক বান্দা আবার আল্লাহ বলছে মানুষের মধ্যে এমন মানুষ আছে তারা পশুর চাইতে আরো নিকৃষ্ট জানাজার মাঠে গেলে মাঝে মাঝে পাওয়া যায় পশু কোনটা সময় দুইটার সময় কয়টা দুইটা এক বাজার সাথে সাথে দুইটা এক বাজলে তাকতা পারে না সময় হয়ে গেছে গা দর্জন লোক আইতাছে দৌড়াইয়া এদের দিকে আর তাকায় না মানে দোকানে বৈশাখ ঘন্টার পর ঘন্টা আড্ডা মারে সময়ের হিসাব নাই যারা যারা দিয়া আর ঈদের নামাজে যাইয়া দুই এক মানে নয়ডার জায়গা নয়ডা এক মিনিট হইল কিছু কিছু বাটফার নামাজি আছে কথা কন ঠিক না বেটি কিছু বাটফার আছে যিনি দোকানে বসে বসে আড্ডা মারে এই আড্ডা বাসটি বেশিরভাগ দেখবেন মসজিদ মসজিদ জানাজার মাঠ ঈদগার মাঠ এই তিনটা জায়গা গেলে এরা মুখের এরা ঠেলা আর সিল্লা সিল্লা আর জানবাসে না সে তো একটা বার বাপ্ত ছিল আজকে জানাজা পড়তে এসেছি একদিন আমি এভাবে লাশ হয়ে আসব ঠিক না বাবা জানাজার মাঠের ধরন হলো দুইটা তুমি যদি জানাজার নামাজে যাও যার জানাজা পড়তেছো সে যদি আল্লাহওয়ালা হয় তার উসিলায় আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে এটা মাথায় রাখবেন যার জানাজা পড়তে গেলেন সে যদি মুমিন হয় তার জানাজা শরীক হওয়ার কারণে আল্লাহ আপনাকে গুনাহ মাফ করে দিবে আবার সে যদি গুনাহগার হয় ওই জানাজার মাঠে যদি আল্লাহওয়ালা প্রবেশ করে তাদের উসিলায় তার গুনাহ মাফ করে এমন একটা দরদের জায়গার মধ্যে সিল্লা সিল্লি করে এইগুলো লাস্টে জিব্বা কামড় দিয়া মরে রাগ করেন না আসলে অনেক সময় আপনার বিরুদ্ধে যেতে পারে ফাজান আমি উচিত কথা বলতেছি আমি নিজে দেখি তো এগুলো বুঝি আর আমার একটা অভ্যাস আছে আমি হক কথাটা বলতে না পারলে আমার ভাল লাগে না আজকে আবার গড়টা ঠিক করবার লাগে ওয়াজ করতেছি বাহিরে তো ভুল ঠিক করছি এবার আমরা গড়টা সুন্দরী তো আমার মসজিদটা আমার ফুলাফান দিয়া বলতো কিও দোকানে বসে তো আড্ডা মারবেন কিন্তু একবার কি হাজিরা কি আল্লাহর দরবারে দেওয়ার দরকার আছে না দোকানও আসতে হবে আল্লাহর গোলামিও করতে হবে এটা নিয়েই তো পৃথিবী ঠিক কিনা কর আল্লাহ তো কইছে না যে সারা জীবন তুমি সেজদা ধইরা তো আল্লাহর কাছে কুল সিরু ফিল আরদে হ্যাঁ আরেক জায়গায় বলছে তোমরা যখন নামাজ আদায় করে ফেলো তখন তোমরা জমিনে বিচরণ করো কাজে কর্মে বের হয়ে যাও ফাইজা কুদিয়াতে সালাত ফান্তা শিরে ফিল হ্যাঁ তোমরা জমিনে বের হয়ে পড়ো নামাজ যখন আদায় করো জমিনে বের হয়ে পড়ো তবে একটি কথা বলি বাজান উযু করার সময় আমরা মুখে পানি দেই না আমার রাসূল বলেন যখন তোমরা হাতটা ধৌত করো উযুর সময় তখন হাত দিয়া যত গুনাহ করেছো উযুর পানির সঙ্গে আল্লাহ গুনাহগুলো জমিনে ফেলে দেবে আমার জীবনে আমি আমার একটা অভ্যাস খারাপ আছে আমি যখন কারো পাশে উজু করি তখন তার দিকে মাঝে মাঝে খেয়াল করি হে উজুটা কেমনে করে এমাদা ভানি লাগছে না এমাদা ভানি লাগছে না এই দিক দিয়ে কানে লতি বলতে ভানি আইছে না এই দিক দিয়ে থুকলি নিচে ভানি ঢুকছে না আবার যখন আত্মা দত্ত করে শীতের দিন না অত সময় কো এই দূরা এর দূরা আবার এটাই তো কোনই দূর এর দূরই তো যথেষ্ট
আবার কোনি এটা উঠলে না স্যার ঠিক ঠিক নেই আচ্ছা এই কোনিটা খালি থাকে আবার কিছু আছে ফাউজ ও আমাদের এটা খালি থাকে কথা কোন ঠিক না বেটি আচ্ছা কোন উযু হইল নামাজের চাবি ঠিক কথা কোন ঠিক পবিত্রতা হইল উযুর চাবি আর উযু হইল নামাজের চাবি নামাজ হইল কথা কোন লাইনটা বুঝছেন না আপনারা এখন হ্যাঁ উযু সুন্দর করে করছে নামাজও পড়ছে হ্যাঁ মুত্তা পানি লইছে না তৈরি নামাজের উযু হইবনি এই জন্য একটা আরেকটা সাবি তো এই জন্য একটা ছাড়া আরেকটা হয় না রে বাবা রাগ করেন না আজকে পোলা পান যারা প্রস্রাব করে পানি নেও না আমি যদি বলি বাবা রে তোমরা কে কে আজকে প্রস্রাব করে পানি নিছো লীলা গ্রুপ নিছো অনেক পোলা পান কইব হুজুর শরম দিয়েন না আমি তো লইছি না শুনেন রসুল বলেন আমি রসুল কবরের পাশ দিয়ে যাইতেছেন রসুল দেখতেছেন দুইটা কবরের ভিতরে আযাব হইতেছে রসুল দুইটা খেজুরের ডাল নিয়া দুইটা কবরের মধ্যে লাগাই দিছে রসুল বললেন এই খেজুরের ডালগুলো যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এই কবরের আযাবকে আল্লাহ কি করে দিবেন হালকা করে দিবেন তো ইন দি মিন টাইমে সাহাবারা বললেন নবী গো কবর আযাবের সাথে ডালের কি সম্পর্ক আচ্ছা কোন কারণে কবরে আযাব হইতেছে রসুল কয় একটা কবরে পসরা করে পানি নিত না আর একটা কবরে লোকটা চুগুল করি করত রসুল কয় এটা হইল চুগুল করার কবর এটার ভিতরে আযাব হইতাছে মুনাফিক আর এটা হইল পসরা করে ডিলা ক্লব ব্যবহার করত না আমাদের দেশের মধ্যে এই দুইটা জিনিস খুব ইজিলি ভাবে করে টেহা লাগে না তো পসরা করে পানি না লইলে কি টেহা জরিমানা লাগবে এটা আমার ইটস মাই পার্সোনাল ম্যাটার আমি লই লইলে না লইলে না এটা কেউ দেখবো আর বুকে বুঝবো এটা টেস্ট করার কোনো সুযোগ আছে এটা চুগুল খুর কোয়ালিসি সারা গেছে তাহিরিকে সামনে আছে কোয়ালিসি অসুবিধা কি সবাই দেখুক যে তাহিরি তো আর দেখছে না ঠিক নিও কেউ যখন দেখে না এটা দেখে কেন আমার নবী বলেন কেউ যখন কুলি করার সময় মুখের মধ্যে পানি দেয় কুলি করার সাথে সাথে আমার আল্লাহ তার মুখ দিয়া যত গুনাহ করেছেন কুলির পানির সঙ্গে জমিনে গুনাহগুলা ছেড়ে ফেলে দেয় এই জন্য আমার আব্বারাব আমি ইবাদতের মধ্যে এখনো আছি মহব্বতে আবার যাব কোন সময় ইবাদত হলো এমন একটা ইবাদত আমার আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয় রোজার মাধ্যমে আল্লাহর গোলামি হয় জিকিরের মাধ্যমে আল্লাহর গোলামি হয় আমাদের সামনে রমজান মাস আসতেছে কিছু কিছু মানুষ সারাদিন শুধুমাত্র সেহরি খাইব আর ইফতার করব নামাজে রক্ত করবে না তারাবির নামাজও করবে না ক্যারাম বোর্ড খেললে খেলা দিন কাটাইব দাবা খেলা দিন কাটাইব টেলিভিশন দেখা দেখা দিন কাটাইব এটার নাম রোজা না এটার নাম উপবাস ঠিক কি না গো এই জন্য আমার যুবক ভাইরা মাহে রমাদানুল মুবারক সামনে এসেছে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করো আমার নবী বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান ওয়া বাল্লিগনা ইলা রমাদান আমার আল্লাহর হাবিব বলতেন আল্লাহ শাবান এবং রমজান শাবান এবং রজব এবং শাবান মাসে তুমি বরকত দাও আর রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দাও এই জন্য আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা অনুরোধ করে বলি আপনারা যারা এসেছেন আমার সঙ্গে ওয়াজা করেন আমরা নামাজ চাই কি চাই না এই জন্য আমার আব্বু হাত নামান পায়ে হাত দিয়ে বলতেছি আমি কিন্তু হৃদয় থেকে কথাগুলো দলিলা দিল্লা দিয়ে বলতেছি শুধুমাত্র বোঝার জন্য আল্লাহর ইবাদত নবীর মহব্বত আউলিয়া কেরামের সহবত মা আমার খেদমত এই চারটা জিনিস নিয়ে কথা বলার কথা ছিল আমি শুধুমাত্র ইবাদতের মধ্যে এখনো রয়েছি কারণ ইবাদতের ভিতরে মজা আছে না না এই জন্য আমার আব্বুরা পায়ে হাত দিয়ে বলি অনুরোধ করে বলি আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে সেজদা পাওয়ার মালিককে এই জন্য সেজদা পাওয়ার মালিক আল্লাহ আল্লাহ ছাড়া কাহারো কাছে যদি মাথা নত করার জন্য যদি আল্লাহ অর্ডার করতেন তাহলে স্ত্রীকে অর্ডার করতেন স্বামীকে সেজদা করার জন্য কিন্তু তার দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে রাজি আছি সবাই বাজান জীবনে বহুত মাহফিলে টাকা কালেকশন করছি আজকের মাহফিলে আমি নামাজি কালেকশন করব
অনলি দুইটা ছেলে চাই, আমি ইবাদতের কথা বলছি, অনলি দুইটা ছেলে। হুজুর আজকে ইবাদতের ওয়াজ করতেছেন, আজকে থেকে ওয়াদা করলাম জীবনে চুগুলখুরি করব না, প্রস্রাব করে অপবিত্র থাকব না, কিন্তু আজকে হাজার মানুষের সামনে ওয়াদা করলাম আজকে থেকে আমি নামাজে দাঁড়িয়ে যাব। সবাই হাত তুলবেন না, এমন সাহসী একটা আল্লাহর প্রেমিক চাই এখন থেকে নামাজি হয়ে যাবে, একটা হাত তোল। দেখি ইবাদতের ওয়াজ করছি, ওয়াজটা কেমন অ্যাকশন করে আপনাদের মাঝে। তোমার নাম কি বাবা? কি ও এর বয়স কি? 70 না 80? হাজার মানুষের সামনে, হাজার মানুষের সামনে সে দাত্তহীন কণ্ঠে আল্লাহর ইবাদতের জন্য স্ক্রিপ্ট নিয়ে দাঁড়ায় গেছে, এটা বড় জিহাদ। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সব তুচ্ছ আমার আল্লাহর ইবাদত আর নবীর মহব্বত আমার কাছে শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? গো তোমার নাম কি? মোহাম্মদ শরীফুল ইসলাম। শরীফ মানে ভদ্র, ইসলাম অর্থ শান্তি। তো শরীফুল ইসলাম ওয়াদা করেছেন এখন থেকে নামাজ পড়বে, আজকে রসুলপুরের মাহফিল ধন্য, অন্তত এই মাহফিলটার উসিলায় একটা ছেলে নামাজের জন্য ওয়াদা করেছেন। এই একটা ছেলেই পারবে তার ঘরটাকে নামাজি বানাইতে, তার ঘরটা পারবে তার বাড়িটাকে নামাজি বানাইতে, তার বাড়িটা পারবে তার প্রতিবেশীকে নামাজি বানাইতে। আল্লাহ দয়া করলে দয়া করতে পারে কি পারে না? আল্লাহ এই শরীফে তুমি এমন টাকার মালিক বানাইয়া দিও যেন সে বছরে বছরে মদিনায় যাইয়া নবীরে সালাম দিতে পারে। আর একটা ছেলে চেয়েছিলাম, তুমি তুমি দাঁড়াও দাঁড়াও, এর বয়স কত? 17। তোমার নাম কি? ইয়াসিন। নামটা ইয়াসিন, সে ওয়াদা করেছেন সে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ তার মায়ের পেট আজকে ধন্য হয়ে গেছে, হাজার মানুষের সামনে সে ওয়াদা করেছে নামাজ পড়বে। আল্লাহ তুমি তাকে বিপদ আপদ থেকে হেফাজত করো, তার এমন টাকার মালিক বানা যেন মা বাপ নিয়ে হজে যেতে পারে। মারহাবা খাওয়ান, বসো। আরেকটা ছেলে তুমি দাঁড়াও, তুমি কি নামাজ আগে পড়তা না বাবা? তাহলে বসো, আমি নতুন নামাজি খুঁজতেছি, দুইজন পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, বলেন ধন্য হয়ে গেলাম। বাবা এই মুরব্বী আব্বা, ওই কেউ সাদা শার্ট বাজান? আচ্ছা ঠিক আছে, এদিকে তাকান, সব সাহেব আছেন, আপনারা যারা আছেন সত্য করে একটা ভোট দিবেন। আমি যতক্ষণ কথা বলছি আমি কি কুরআন সুন্নার বাইরে কোনো কথা বলছি? দলিলের বাইরে কথা বলছি? আপনারা আমার অকল্যাণে কোনো কথা বলছি? সকল কিছু আমি যা বলি আমি যেন আমল করি, আপনারা আমল করবেন, ঠিক আছে? তো রমজান মাসটা আসতেছে, আপনার কি রোজা রাখবেন? কারা কারা রাখবেন একটু হাত তুলে দেন তো। এই ছোট্ট বাচ্চারা হাত তুলছে, তোমরা হাত তুলতে হবে না। কিছু কিছু ছোট পোলাপন আছে খুব বেতাইলে, এরা দেখবেন কোন রকম সেহরির সময় খাইলে চললে সারাদিন রোজা ভাঙবে না। কথা কন ঠিক না বেটি? আবার কিছু কিছু ছোট পোলাপন আছে যারা দেখবেন মা যখন তারা বিন নামাজ পড়ে সাথে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ আকবার করে। আমার ফুতের বয়স হলো 1 বছর 11 মাস, হেতে কি করে দেখেন এই সবে বরাতের রাত দেখছি এর আম্মার লোকে দাঁড়ায়া এমনি নামাজ পড়তেছে, মাঝে মাঝে এর দাদুর লোকে দাঁড়ায়া নামাজ পড়ে। এই শুনেন, এই বাচ্চা যখন হাত নামান, বাচ্চা যখন নামাজ পড়ে তার উপর কিন্তু নামাজ ফরজ না, ফরজ ছোট্ট বাচ্চার নাম ফরজ, কিন্তু হাদিস শরীফে আছে ছোট্ট বাচ্চা যখন সেজদা দে উপর উপর করেনি এই সওয়াবটা, ছোট বাচ্চারা যারা সাথে সাথে রুকু সেজদা করে এই সওয়াবটা আল্লাহ ওই সন্তানের মা বাবার আমল নামায় দিয়ে দেয়।
আমার একটা কথা কইতাম রাগ করেন না ফারদদের হ্যাঁ একটা কথা কইলাই আমার মুখটা চুলকাইতেছে না কইলে মসজিদে দেখবেন কিছু কিছু জুম্মার দিন কিছু কিছু ফুলাফান নামাজ পড়তে যা তো ফুলাফান তো স্বাভাবিক একটু কথাবার্তা কই ঠিক কি ভাই এই কথাবার্তা করার পরে সামনে যিনি বড় পাগল নিব না এই বড় পাগল নিউটটা কর গলো জন্য কথা ক হ্যাঁ প্রয়োজনে আলাদা নিয়ে দাঁড়া করাইবেন এই বাচ্চাটাই একদিন মসজিদের নিয়মিত মুসল্লি হয়ে যাবে দমক দে বাড়ি কিরাতে বড় পাগল ডি আর কি বড় পাগল ডি এই বড় পাগলটিকে আল্লাহ হেদায়েত করুক আমিন করুক।